হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সলিউশন চ্যাপ্টারটা থার্ড পার্ট নিয়ে বেসিক্যালি ডিসকাস করব, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার, অ্যান্ড দ্যাট ইজ কোলিজিটিভ প্রপার্টিস। এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, আর এটা একটু মন দিয়ে শুনতে হবে, কেননা এটা একটু ডিফিকাল্টও আছে। তো শোনো, কোলিজিটিভ প্রপার্টিস কাদের বলে? কোলিজিটিভ প্রপার্টিস আর দ্য প্রপার্টিস অফ আ সলিউশন, অফ আ ডাইলুট সলিউশন রাদার, which depends upon the number of the solute particles present in the solution. To ekta dilute solution er properties gulo kei bola hoy ki colligative properties, je properties gulo depend kore solution er moddhe koto ta amount of solute ache tar upor. Now sei solute ta ionic solute mane dhoro NaCl naki covalent solute jemon dhoro glucose, তার উপর কিন্তু কোলিজিটিভ প্রপার্টি ডিপেন্ড করে না। কোলিজিটিভ প্রপার্টি শুধুমাত্র ডিপেন্ড করে সেই সলিউশনটার মধ্যে কতটা অ্যামাউন্ট অফ সলিউট আছে তার উপর। আর স্ট্রিক্টলি স্পিকিং, কোলিজিটিভ প্রপার্টিজ আর ওনলি অ্যাপ্লিকেবল ফর ডাইলিউট সলিউশনস। ডাইলিউট সলিউশন মানে যেখানে অ্যামাউন্ট অফ দ্য সলিউট ইন সলিউশন ইজ লেস দ্যান 5%, মানে 100 গ্রাম জলের মধ্যে 5 গ্রামের বেশি যদি সলিউট থেকে থাকে তাহলে সেই কিন্তু সেটাকে আর ডাইলিউট সলিউশন বলা যায় না। তো কোলিজেটিভ প্রপার্টিজ আর দ্য প্রপার্টিজ অফ ওনলি ডাইলিউট সলিউশনস, অ্যান্ড ইট স্ট্রিক্টলি ওবেজ আইডিয়ালিটি। আমি এখন তোমাদের যে বিষয়গুলো পড়াবো সেটা আইডিয়ালিটি মেনেই পড়াবো। আইডিয়ালিটি মানে আমি কি বলেছিলাম, যেখানে সলিউট সলিউটের যা ইন্টারাকশন, সলভেন্ট সলভেন্টের যা ইন্টারাকশন, সলিউট সলভেন্টেরও ইন্টারাকশন হচ্ছে তাই। নাও কোলিজিটিভ প্রপার্টিস কোনগুলো বেসিক্যালি? নাও 4টে কোলিজিটিভ প্রপার্টিস বেসিক্যালি আমাদের সিলেবাসে আছে। একটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, অ্যান্ড অসমোটিক প্রেশার। এই 4টে কোলিজিটিভ প্রপার্টিস আমাদের সিলেবাসে আছে। তো প্রথমত আমি ডিসকাস করছি অ্যাবাউট রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। নাও এটা তো আমরা জানি যে পিওর ওয়াটারের বয়েলিং পয়েন্ট হচ্ছে গিয়ে কি 100 ডিগ্রি সেলসিয়াস। এই পিওর ওয়াটারের মধ্যে আমি বাইরে থেকে যদি কোনো নন ভোলাটাইল সলিউট অ্যাড করি তাহলে কি হয়, তাহলে সেই ওয়াটারটার বয়েলিং পয়েন্ট বেড়ে যায়, মানে 100 আর থাকে না, সেটা আয়দার 101 হয়ে যায় বা 102 হয়ে যায় বা 103 হয়ে যায়। যত বেশি বাইরে থেকে আমি নন ভোলাটাইল সলিউট ইম্পিউরিটি হিসাবে জলের মধ্যে ঢালবো তত বেশি হয়ে যাবে কি বয়েলিং পয়েন্টটা হয়ে যায়। তো তার মানে 100 ডিগ্রি সেলসিয়াসে পিওর ওয়াটারের ওপরে যতগুলো ভেপার থাকে তার যা কালেকটিভ প্রেশার, ইম্পিওর ওয়াটারের ওপরে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সেই অ্যামাউন্ট অফ ভেপার থাকবে না, তার থেকে কী থাকবে, কম থাকবে। মানে ইম্পিওর ওয়াটারের ওপরে যে অ্যামাউন্ট অফ ভেপার কালেক্টেড হবে তার টোটাল অ্যামাউন্ট অফ প্রেশার, মানে ভেপার প্রেশার, উইল বি লেস দ্যান দ্যাট অফ পিওর অ্যামাউন্টের, পিওর ওয়াটারের ওপরে অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস যা ভেপার থাকে তার থেকে কম। তার মানে কি হচ্ছে, লোয়ারিং হচ্ছে। পিওর ফর্মে যা ভেপার প্রেশার অ্যাট আ পার্টিকুলার টেম্পারেচার, ইম্পিওর ফর্মে ভেপার প্রেশারটা সেই পার্টিকুলার টেম্পারেচারে কম। তো এটাকেই বলা হচ্ছে গিয়ে কি তোমার রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। নাও এই যে রিলেটিভ লোয়ারিং কথাটা, এই কথাটার মানে কি? সাপোজ তোমার স্যালারি আগে ছিল 100 রুপিস আর এখন সেটা হয়ে গেছে কত, 80 রুপিস, তাহলে সেটা কতটা কমেছে, 20 রুপিস কমেছে। এবার এই 20 রুপিস কমেছে কার ওপরে, 100 রুপিসের ওপরে। তার মানে রিলেটিভ টু 100 রুপিস ইয়র স্যালারি হ্যাজ বিন ডিক্রিজড বাই ₹20, দ্যাট ইজ নাও ইট ইজ 80। তো এটাই হচ্ছে কি তোমার কি রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। তাহলে টু সাম আপ, কোলিজিটিভ প্রপার্টিজ আর দ্য প্রপার্টিজ অফ ডাইলিউট সলিউশনস, ওকে, কোলিজিটিভ প্রপার্টিজ আর দ্য প্রপার্টিজ অফ ডাইলিউট সলিউশনস which depends upon the number of the solute particles present in the solution and not upon the quality of the solute. Okay, now prothom collegiality property ta ami bollam ki relative lowering in vapor pressure. এই রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশারটা ডিপেন্ড করে কিসের উপর, কতটা অ্যামাউন্ট অফ সলিউট আমি সলিউশনের মধ্যে ঢেলেছি তার উপর। ওকে,
নাও এই ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। লেটস সি, তো এখানটা হেডিংটা তোমরা দেখতে পাচ্ছ, কোলিজেটিভ প্রপার্টিজ ডিটারমিনেশন অফ মলিকুলার মাস অ্যাবনর্মাল মলিকুলার মাস। কোলিজেটিভ প্রপার্টিজ কাদের বলছে ডেফিনেশনটা দেখবে, যাদের কাছে বই নেই তাদের খুবই এফেক্টিভ বা হেল্পফুল হবে। সার্টেন প্রপার্টিজ অফ সলিউশনস ডিপেন্ড ওনলি অন দ্য নাম্বার অফ পার্টিকলস অফ দ্য সলিউট and do not depend on the nature of solute. Such properties are called colligative properties. Kon kon gulo colligative property jeta ami discuss korlam, relative lowering of vapor pressure, depression in freezing point, elevation of boiling point or osmotic pressure of the solution, these are the colligative properties. Now first of all ek prothom property tar byapare amra discuss korchi, that is relative lowering of vapor pressure. The relative lowering of vapor pressure is the ratio of lowering of vapor pressure and vapor pressure of the pure solvent which is equal to the mole fraction of the solute. এর মানে কি, ধরো pure solvent এর vapor pressure ছিল P not A, আমি তোমাদের আগেই বলেছি যে solvent মানেই subscript কি হতে হবে, A হতে হবে, তো P not A হলো তোমার pure solvent এর vapor pressure. নেক্সট লোয়ারিং অফ ভেপার প্রেশার, ওর মধ্যে বাইরে থেকে আমি সলিউট ঢেলেছি মানে ইম্পিউরিটি ঢেলেছি, তাহলে এখন ভেপার প্রেশারটা কত, এখন ভেপার প্রেশারটা হচ্ছে পিএ, তাহলে কতটা কমেছে, পি নট এ মাইনাস পিএ, তাহলে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশারটা কি, পি নট এ মাইনাস পিএ বাই পি নট এ ইজ ইকুয়ালস টু কাই সলিউট। কাই সলিউট মানে মোল ফ্র্যাকশন অফ সলিউট, আর মোল ফ্র্যাকশন মানে আমরা কি জানি, মোল ফ্র্যাকশন মানে আমরা জানি নাম্বার অফ মোলস। এখানটা আর একটু সুবিধা করে দিচ্ছি তোমাদের, এন এর এখানে নে তোমরা লিখে নিতে পারো এন বি, এন বি, বি মানে কি, বি মানে হচ্ছে সলিউট, তাহলে মোল ফ্র্যাকশন বার করার ফর্মুলা কি, মোল ফ্র্যাকশন অফ সলিউট বার করার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট মানে এন বি হোল ডিভাইডেড বাই ক্যাপিটাল এন মানে নাম্বার অফ মোলস অফ সলভেন্ট, এটাকে এন এ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো প্লাস এন বি। কিন্তু আমি তোমাদের এখানে আগেই একটা জিনিস বলেছিলাম, আর সেটা আমি তোমাদের কি বলেছিলাম, আমি তোমাদের বলেছিলাম যে কোলিজিটিভ প্রপার্টিজ আর দ্য প্রপার্টিজ অফ ডাইলিউট সলিউশনস ওনলি বলেছিলাম তো। তাহলে ধরো একটা জিনিস, দ্যাট ইজ পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ, পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ ইজ ইকুয়ালস টু এন বি হোল ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি। এন বি মানে কি নাম্বার অফ মোলস অফ সলিউট, আর এন এ মানে কি নাম্বার অফ মোলস অফ সলভেন্ট। কিন্তু আমি তোমাদের আগেই বললাম যে কোলিজিটিভ প্রপার্টিজ আর দ্য প্রপার্টিজ অফ ডাইলিউট সলিউশন, মানে ধরো তুমি 1 কোটি টাকার থেকে কাউকে 1 টাকা দিয়ে দিয়েছো বা 1 টাকা নিয়ে নিয়েছো, তাহলে সেটার মধ্যে কোনো তফাতই পড়ে না। তাহলে তুমি এখানে লিখতে পারো পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ ইজ ইকুয়ালস টু এন বি বাই এন এ, মানে নিচের ডিনোমিনেটার এন বিটাকে আমি কি করলাম, নিচের ডিনোমিনেটার এন বিটাকে আমি ডিসকার্ড করলাম। ওকে, তাহলে অল ওভার এটা গিয়ে কি দাঁড়াচ্ছে, পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ ইজ ইকুয়ালস টু এন বির জায়গায় আমি কি লিখতে পারি, এন বি মানে হচ্ছে ডাব্লিউ বি বাই এম বি, নাম্বার অফ মোলস বার করার ফর্মুলা আমরা সবাই জানি, দ্যাট ইজ অ্যামাউন্ট অফ সলিউট প্রোভাইডেড বাই কি মলিকুলার ওয়েট। আর এন এর জায়গায় আমরা কি লিখতে পারি, এন এর জায়গায় আমরা লিখতে পারি ডাব্লিউ এ বাই এম এ, তাহলে ওভারঅল এটা গিয়ে কি দাঁড়াচ্ছে,
that is equals to P naught A minus P A by P naught A is equals to W B into M A whole divided by M B into W A. ना मंदी सुनबे एखाने P नॉट A टा होच्छे वेपर प्रेशर ऑफ प्योर सॉल्वेंट P A टा होच्छे वेपर प्रेशर ऑफ सॉल्यूशन P नॉट A माइनस P A कोडले ताले की बेरो ए कतोटा कोमेचे वेपर प्रेशर by P नॉट A कैनो कोच्छी कैनो ना दिस इज नॉट ओनली चेंज इन वेपर प्रेशर बट दिस इज रिलेटिव लोअरिंग इन वेपर प्रेशर माने आगेर तुलनाय एखन कतोटा कमलो W B माने एखाने की अमाउंट ऑफ सॉल्यूट present in the solution, MA माने की molecular weight of solvent, MB माने की MB होच्छे molecular weight, actual molecular weight of solute, और WA माने की amount of solvent provided. ताले एखाने एक्टा जिनिश तुम्रा ख्याल कोड़े देखबे, और शेटा होच्छे, जे एई जे colligative property, that is relative lowering in vapor pressure it is inversely proportional to the molecular weight of the solute mane colligative property or molecular weight of the solute era hocche eke oporer sathe giye ki proportional inversely proportional mane je solute ta ami dhalchi tar actual molecular weight joto beshi hobe colligative property er value tototai ki hobe kom hobe etake mathay rakhte hobe ঠিক আছে সো এটা ছিল আমাদের বেসিক্যালি ফার্স্ট পার্ট দ্যাট ইজ রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার মানে প্রথম কোলিজেটিভ প্রপার্টি নাও সেকেন্ড কোলিজেটিভ প্রপার্টিটা আমরা দেখব দ্যাট ইজ হোয়াট এলিভেশন অফ দ্য বয়লিং পয়েন্ট এটা তো আমরা ভালো মতোই জানি যে যত বেশি সলিউট আমি তোমাকে এক গ্লাস জল খেতে দিয়েছি আর তুমি দেখতে চাও যে জলটা পিওর না ইনপিওর তুমি দেখলে যে জলটা এক্স্যাক্টলি 100 ডিগ্রি সেলসিয়াসে বয়ল করছে তার মানে আমি তোমাকে পিওর জল খেতে দিয়েছি কিন্তু আমি যদি তার মধ্যে ইম্পিওরিটি মিশিয়ে তোমাকে দিতাম তাহলে জলটা 100 ডিগ্রি সেলসিয়াসে বয়ল করতো না তাহলে তখন কিসে বয়ল করতো আরো বেশি অ্যামাউন্টে অফ টেম্পারেচারে বয়ল করতো তার মানে প্রেজেন্স অফ ইম্পিওরিটি ইন আ সলভেন্ট এলিভেটস অর ইনক্রিজেস ইটস বয়লিং পয়েন্ট মানে যদি একটা পিওর সলভেন্টের মধ্যে ইম্পিওরিটি অ্যাড করে দেওয়া হয় তাহলে তার বয়লিং পয়েন্টটা কি হয়ে যায় বেড়ে যায় এই প্রপার্টিটাকেই বলছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট যেটাকেই ডিপেন্ড করে অন দ্য অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট ইন দ্য সলিউশন আর যার জন্য এটাও হলো একটা কোলিজেটিভ প্রপার্টি নাও দ্য ডিফারেন্স ইন বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন অ্যান্ড পিওর সলভেন্ট ইজ কল্ড এলিভেশন ইন ফ্রিজিং পয়েন্ট এ বয়লিং পয়েন্ট এখানে দেখো দ্য বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্টের বয়লিং পয়েন্টকে টি নট বি দিয়ে রিপ্রেজেন্ট করেছে মানে শুধু জলের বয়লিং পয়েন্ট ধরো টি নট বি আর ওর মধ্যে ইম্পিওরিটি অ্যাড করার ফলে মানে বাইরে থেকে সলিউট অ্যাড করার ফলে বয়লিং পয়েন্ট হয়ে গেছে ধরো টিবি তাহলে কতটা বেড়েছে ইনক্রিজ ইন বয়লিং পয়েন্ট ডেল টিবি ইজ ইকুয়ালস টু টিবি মাইনাস টি নট বি ইজ নোন অ্যাজ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ফর ডাইলিউট সলিউশন তাহলে ডেল টিবি যেহেতু একখানা কোলিজেটিভ প্রপার্টি দ্যাট ইজ এলিভেশন ইন বয়লিং পয়েন্ট এটাও তাহলে ডিপেন্ড করে এক্স বি মানে মোল ফ্র্যাকশন অফ সলিউট প্রেজেন্ট ইন দ্য সলিউশনের উপরে তাই তো তাহলে এখানে দ্যাট ইজ এই প্রপোর্শনালিটি সাইন হাঁটানোর জন্য আমি একটা কনস্ট্যান্ট নিতে পারি দ্যাট ইজ কে 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 এখানে বলা হয় কে বি টু বি ভেরি স্পেসিফিক দিস কে ইজ নোন অ্যাজ কে বি যেটা এখানে নিচে কে বি হিসাবেই ধরেছে দেখো দ্যাট ইজ কল্ড ওয়ার্ড দ্যাট ইজ ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল এলিভেশন কনস্ট্যান্ট বা ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট যাই হোক এটাতে আমরা পরে আসছি তাহলে ডেল টিবি ইজ ইকুয়ালস টু কে ইন্টু এক্স বি বা কাই বি অর ডেল টিবি ইজ ইকুয়ালস টু কে এক্স বি এর জায়গায় আমি কি লিখতে পারি আবার আমরা এক্স বি এর জায়গায় লিখতে পারি এন বি বাই এন এ মানে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই নাম্বার অফ মোলস অফ সলভেন্ট এন বি এর জায়গায় ডাব্লু বি বাই এম বি আর এন এর জায়গায় ডাব্লু এম এ বাই ডাব্লু এ যেটা আমরা আগেই একটু আগে এখানে দেখলাম দেখো এন বি বাই এন এ প্রথমে প্রথমে তো এক্স বি মানে হচ্ছে এন বি বাই এন এ প্লাস এন বি
কিন্তু যেহেতু এটা ডাইলুট সলিউশন, ওই জন্য অ্যামাউন্ট অফ সলিউটটা অ্যামাউন্ট অফ সলভেন্টের থেকে অনেক কম, সেই জন্য নিচের ডিনোমিনেটরে এন বিকে ডিসকার্ড করছি। সো এন বি বাই এন এ, এন বির জায়গায় ডাব্লিউ বি বাই এম বি, এন এর জায়গায় ডাব্লিউ এ বাই এম এ, অল ওভার ডাব্লিউ বি ইন্টু এম এ হোল ডিভাইডেড বাই এম বি ইন্টু ডাব্লিউ এ। যেটা এখানে দেখলাম সেটাই এখানে এখন আমরা দেখতে পাচ্ছি, সেম লজিক অ্যাপ্লাই করেছে, ডেল টি বি ইজ ইকুয়ালস টু কে ইন্টু ডাব্লিউ বি ইন্টু এম এ হোল ডিভাইডেড বাই এম বি ইন্টু ডাব্লিউ এ, অর ডেল টি বি ইজ ইকুয়ালস টু কে ইন্টু এম এ ইন্টু স্মল এম। ঠিক আছে, এই স্মল এম মানে কি আমরা জানি, মোলালিটি। মোলালিটি দিয়ে স্মল এমকে রিপ্রেজেন্ট করা হয়, কারণ একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, আর সেটা হচ্ছে মোলালিটির ফর্মুলা। মোলালিটির ফর্মুলাটা আমাদের জানাই আছে, মোলালিটিটা কি হয়, মোলালিটি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বি ইন্টু থাউজেন্ড হোল ডিভাইডেড বাই এম বি ইন্টু ডাব্লিউ এ। এটা তো আমরা জানি, এটা মোলালিটির ফর্মুলা। তাহলে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় ডেল টি বি ইজ ইকুয়ালস টু কে ইন্টু এম এ ইন্টু স্মল এম, এম এটা যেহেতু মোলালিটির ফর্মুলায় নেই, এম এটাকে এম এ হিসাবেই রাখলাম আর বাকিটা ইন্টু স্মল এ, দেয়ার ইন্টু ইন্টু স্মল এম, দেয়ার ফোর ডেল টি বি ইজ ইকুয়ালস টু কে বি ইন্টু স্মল এম। অঙ্ক করার সময় এই কে বি ভ্যালুটা, দ্যাট ইজ এই কে বি হচ্ছে বয়েলিং পয়েন্ট এলিভেশন কনস্ট্যান্ট অর মোলাল এলিভেশন কনস্ট্যান্ট অর ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট, কে বি বার করার সময় এইটা তোমাকে বলে দেওয়া হবে যে এই কনস্ট্যান্টের ভ্যালুটা কত। মোলালিটি তোমাকে নিজেকেই কী করে নিতে হবে, বের করে নিতে হবে। তাহলে একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, দেখবে মন দিয়ে, দ্যাট ইজ ডেল টি বি ইজ ইকুয়ালস টু কে বি, স্মল এম এর জায়গায় কী লিখতে পারি, স্মল এম এর জায়গায় লিখতে পারি ডাব্লিউ বি ইন্টু থাউজেন্ড হোল ডিভাইডেড বাই এম বি ইন্টু ডাব্লিউ এ, লিখতে পারি তো। এবার এখানেও দেখো, ডেল টি বি একটা কোলিজেটিভ প্রপার্টি, আর এম বি মানে মলিকুলার ওয়েট অফ সলিউট, দে আর হোয়াট, ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। যেটা আমরা আগেও পেয়েছি যে কোলিজেটিভ প্রপার্টির সাথে মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট আগেন হচ্ছে একে অপরের সাথে কি কি, ইনভার্সলি প্রপোর্শনাল। এটাকে মাথায় রাখতে হবে, কারণ এই দিয়ে আমরা ফিউচারে অনেক সাম পাব। নেক্সট পার্ট দেখা যাক। নাও ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ব্যাপারটাও গিয়ে কি একটা কোলিজেটিভ প্রপার্টি। মানে আমরা জানি ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস, আবার ওয়াটারের মেল্টিং পয়েন্ট হচ্ছেও গিয়ে কি তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস। গরমকালে দেখবে আইসক্রিমওয়ালারা আইসক্রিম নিয়ে, কোয়ালিটি ওয়ালস আইসক্রিমের কথা আমি বলছি না, মানে নর্মাল সস্তার যে আইসক্রিমওয়ালাগুলো আইসক্রিম নিয়ে যায়, ওদের বাক্স থাকে একটা, আর সেই আইসক্রিমগুলো একটু চ্যাটচ্যাটে ওদের প্যাকেটগুলো হয়, নোনতা নোনতা খেতে হয়, ভালো খেতে হয় না, অ্যাজ বিকজ ওদের তো ভালো মানে কুলিং সিস্টেম থাকে না, তো ওরা জায়গায় জায়গায় ঘুরে কি করে, ওই ওদের বাক্সটার মধ্যে অনেক নুন থাকে, সেই নুনের মধ্যে বরফ থাকে, সেই বরফের মধ্যে আইসক্রিমগুলো রাখা থাকে। নাও অ্যাডিশন অফ সল্ট ইনটু আইস কি করে, ওটার মেল্টিং বা ফ্রিজিং পয়েন্টটাকে অনেকটা লোয়ার করে দেয়। এমনিতে ধরো ওয়াটারের মেল্টিং বা ফ্রিজিং পয়েন্ট কত, জিরো ডিগ্রি সেলসিয়াস, তো অ্যাডিশন অফ সল্ট টু ইট উইল লোয়ার ইট ফার্দার, মানে জিরোর থেকে কম করে দেবে ওটাকে, মানে ধরো মাইনাসে চলে যাবে। তাহলে সেই বরফটা অনেকক্ষণ সময় লাগবে ওটাকে গলতে, আর আইসক্রিমটা যেটা ওর মধ্যে আছে সেটা মানে কন্টেনারের মধ্যে আছে সেটা অনেকক্ষণ ধরে কি থাকবে, গলবে না, সলিড সলিড ফর্মেই থাকবে। তো সে যাই হোক, ওটা তো একটা ডে টু ডে অ্যাপ্লিকেশন আমি তোমাদের বললাম। তো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ব্যাপারটা কি, ধরে নাও পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে টি নট এফ, এবার ওর মধ্যে তুমি একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করেছো যার ফলে ওটার ফ্রিজিং পয়েন্ট এখন হচ্ছে টি এফ, তাহলে ডিক্রিজ ইন ফ্রিজিং পয়েন্ট কত হয়েছে, ডিক্রিজ ইন ফ্রিজিং পয়েন্ট ডেল টি এফ ইজ ইকুয়ালস টু টি নট এফ মাইনাস টি এফ। ওকে,
না, এবারও একই জিনিস, এই ডেল টিএফ হলো একটা কোয়ালিটেটিভ প্রপার্টি, যেটা আবার কিসের উপর ডিপেন্ড করে, টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, আবার সেই একই জিনিস। তাহলে ডেল টিএফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু মোল ফ্র্যাকশন অফ সলিউট, ডেল টিএফ ইজ ইকুয়ালস টু কে মোল ফ্র্যাকশনের জায়গায় ডাব্লিউ বি ইন্টু এম এ হোল ডিভাইডেড বাই এম বি ইন্টু ডাব্লিউ এ, যেটা আগেও দেখালাম। তাহলে ডেল টিএফ ইজ ইকুয়ালস টু কে এফ ইন্টু এম, ডেল টিএফ ইজ ইকুয়ালস টু কে এফ ইন্টু এম। এই কে এফ হলো কনস্ট্যান্ট, যার নাম হলো গিয়ে কি ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট, বা এই কে এফ হলো ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট বা মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট বা কি ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এই স্মল এম এর জায়গায় আমি কি লিখতে পারি, স্মল এম এর জায়গায় মোলালিটির জায়গায় আমি লিখতে পারি ডাব্লিউ বি ইন্টু থাউজেন্ড হোল ডিভাইডেড বাই এম বি ইন্টু ডাব্লিউ এ, ঠিক আছে। আর এই কে, এই কে ইন্টু এম এ মিলিয়েই হচ্ছে গিয়ে তোমার কি কে এফ। তো আবার এটা আবার লেখা যাক, ধরো ডেল টিএফও ইজ ইকুয়ালস টু কে এফ ইন্টু ডাব্লিউ বি ইন্টু থাউজেন্ড হোল ডিভাইডেড বাই এম বি ইন্টু ডাব্লিউ এ। তাহলে এখনও তোমরা দেখতেই পাচ্ছ এই ডেল টিএফ হলো একটা কোলিজিটিভ প্রপার্টি, যেটা কি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। তাহলে এখন অবধি তিনটে কোলিজিটিভ প্রপার্টি আমরা দেখলাম, আর তিনটের রেসপেক্টেই আমরা দেখলাম যে কোলিজিটিভ প্রপার্টিজ আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। ওকে, নাও দ্য লাস্ট কোলিজিটিভ প্রপার্টি, দ্যাট ইজ অসমোটিক, অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার না, একটা ফর্মুলা আমরা জানি, তোমরা ক্লাস ইলেভেনেই পড়েছিলে, আর সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এটা তোমরা সবাই ক্লাস ইলেভেনে পড়েছিলে স্টেটস অফ গেসিয়াস স্টেট চ্যাপ্টারে। এই অসমোটিক প্রেশারে, প্রেশার মানে পার্টটায় পি কে খালি আমরা পাই দিয়ে রিপ্রেজেন্ট করব, পাই, পাই ডিনোটস অসমোটিক প্রেশার। তাহলে পাই ভি ইজ ইকুয়ালস টু হোয়াট, এনআরটি। ওকে, না এই পাই জিনিসটাই হচ্ছে গিয়ে কি অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার কাকে বলে, দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য, ধরো দুদিকে দুটো মেমব্রেন আছে, এই ধরো মাঝখানে একটা মেমব্রেন আছে, দিস ইজ দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, এটা তোমরা ক্লাস টেনে বায়োতে সবাই পড়েছো। এদিকে ধরো আছে ওয়াটার, আর এদিকে ধরো আছে সল্ট সলিউশন। তাহলে কোন দিক থেকে কোন দিকে ওয়াটার মলিকিউল ফ্লো করবে, এই দিক থেকে এই দিকে ওয়াটার মলিকিউল ফ্লো করবে, এটা তোমরা জানো। অসমোসিস ইজ দ্য মুভমেন্ট অফ দ্য মলিকিউলস ফ্রম দেয়ার হায়ার কনসেন্ট্রেশন টু দ্য রিজিয়ন অফ দেয়ার লোয়ার কনসেন্ট্রেশন। অসমোসিস ইজ দ্য মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউলস ফ্রম ইটস রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু ইটস রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে এই দিক থেকে এই দিকে ওয়াটার মলিকিউল কী করবে, ফ্লো করবে, মাঝখানে এই সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। কিন্তু এমন একটা সময় আসবে যে এই সাইডটার, এই দিকে যে সল্ট সলিউশন আছে, এ কী করছে, এ কনস্ট্যান্টলি এই মেমব্রেনটার উপরে, এই সেল মেমব্রেনটার উপরে একটা প্রেশার এক্সার্ট করছে, যে নালে কী হবে, নালে তো জিনিসটা ফেটে যাবে। তো দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য সলিউশন সাইড, দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য সলিউশন সাইড অন দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ওয়াটার ইন টু ইট, এই ওয়াটারের এন্ট্রিকে আটকানোর জন্য সলিউশন সাইড সেল মেমব্রেনের উপরে যে প্রেশার এক্সার্ট করে তাকেই বলা হয় কি অসমোটিক প্রেশার। তার মানে এই সল্ট সলিউশনের দিকে, এই সল্ট সলিউশনের দিকে যত বেশি সলিউট থাকবে, সল্ট সলিউশনের মধ্যে যত বেশি সল্ট বা যত বেশি সলিউট থাকবে তত বেশি প্রেশারের দিকে এক্সার্টেড হবে। তার মানে এই অসমোটিক প্রেশারটাও একটা কোলিজিটিভ প্রপার্টি, যেটা কি ডিপেন্ড করছে আপন দ্য নাম্বার অফ দ্য সলিউট প্রেজেন্ট ইন দ্য সলিউশন, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা
একটা জিনিস লিখতে পারি, আর সেটা হচ্ছে পাই ভি ইজ ইকুয়ালস টু, এন এর জায়গায় আমরা কি লিখতে পারি, ডব্লিউ বি আর টি, ডব্লিউ বি আর টি বাই এম বি। এন মানে কি, নাম্বার অফ মোলস অফ সলিউট, এন বি এখানে দিতে পারো এন বি, নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলসের জায়গায় কি লিখতে পারি, ডাব্লিউ বি আর টি বাই এম বি। এম বি মানে এখানে কি, মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট, জানো। তাহলে এখানেও দেখতে পাচ্ছ আরেকটা জিনিস, তাহলে আরো ভাবে লেখা যায়, দ্যাট ইজ পাই ইজ ইকুয়ালস টু, পাই ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বি আর টি বাই এম বি ভি, ডাব্লিউ বি আর টি বাই এম বি ভি। এখানেও দেখো তাহলে পাই, দ্যাট ইজ অসমোটিক প্রেশার, which is a colligative property, is inversely proportional to the molecular weight of the solute. তার মানে আমরা দেখতে পাচ্ছি যে চারখানা colligative property যা যা আমরা পড়লাম, relative lowering in vapor pressure, elevation of boiling point, depression in freezing point, আর এই osmotic pressure, they all are inversely proportional to the molecular weight of the what? Of the solute. বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আর সেটা হচ্ছে গিয়ে কি, অল দিস কোলিজেটিভ প্রপার্টিজ আর ফর ডাইলিউট সলিউশনস। আর যে যে ফর্মুলাগুলো আমরা লিখলাম সেটা এটা মেনেই লিখলাম যে উই আর টকিং অ্যাবাউট আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন বলতে যেখানে সলিউট সলিউট ইন্টারাকশন ইজ মোর দ্যান সলভেন্ট, সলিউট সলিউট ইন্টারাকশন, সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশন ইজ ইকুয়াল টু সলিউট সলভেন্ট ইন্টারাকশন। নাও রিভার্স অসমোসিস কাকে বলছে, তোমরা পড়েছো এখন বা তোমরা দেখো টিভি টেলিভিশনে অ্যাডে দেখায়, যখনই কোনো একটা তোমার ওয়াটার ফিল্টারের অ্যাড দেখায় তখন দেখায় যে ইট হ্যাজ আর ও টেকনোলজি। আর ও মিনস হোয়াট, রিভার্স অসমোসিস। রিভার্স অসমোসিস মানে এমনি অসমোসিসে কি হয়, পিওর ওয়াটারের দিক থেকে ওয়াটার মলিকিউল যায় সলিউশনের দিকে, ঠিক আছে। রিভার্স অসমোসিসে কি হয়, সল্ট সলিউশনের দিকে এতটা প্রেশার অ্যাপ্লাই করা হয় যে সল্ট সলিউশনের দিক থেকেই জলটা নর্মাল ওয়াটারের দিকে যাবে, মানে নর্মাল অসমোসিসে যা হয় তার ঠিক উল্টোটা, ঠিক আছে। ধরে নাও সমুদ্রের জল তুমি নিলে, সমুদ্রের জলের মধ্যে কি আছে, ওয়াটার আছে আবার সল্টও আছে, তো সমুদ্রের জলের মধ্যে এত প্রেশার আমি অ্যাপ্লাই করব যে সেই জলে, সে যে মানে নোনতা জলের মধ্যে থেকে শুধুমাত্র জলটা বেরিয়ে আসবে, নোনটা ওখানে রয়ে যাবে। তো এটাই বলতে পারো একটা বেসিস হচ্ছে গিয়ে কি, ফর রিভার্স অসমোসিস, ঠিক আছে। আরও কয়েক, আরও কয়েকটা জিনিস আমি তোমাদের দেখাই, দেখো। আর সেটা হচ্ছে তোমার ওই কে এফ আর কে বি নিয়ে, এখানে কে এফ বার করার একটা আলাদাই ফর্মুলা হয় যেটা তোমাদের শো করতে চাই। হ্যাঁ, এখানটা দেখবে কে বি, কে বি বার করার ফর্মুলা। কে বি মানে কি বলেছিলাম, ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল এলিভেশন কনস্ট্যান্ট। কে বি বার করার একটা ফর্মুলা আছে, কে বি বার করার ফর্মুলাটা দেখবে, এটা দেখো, কে বি ইজ ইকুয়ালস টু এম আর টি বি স্কোয়ার হোল ডিভাইডেড বাই ডেল এইজ ভেপোরাইজেশন ইন 2000। এখানে এম মানে কি, মোলার মাস অফ সলভেন্ট, এটা একটু লিখে নেবে তোমরা আমি দেখতে দেখতে ভিডিওটাকে। আবারও বলছি কে বি ইজ ইকুয়ালস টু এম আর টি বি স্কোয়ার হোল ডিভাইডেড বাই ডেল এইজ ভেপোরাইজেশন ইন 2000। এখানে এম মানে কি, মোলার মাস অফ দ্য সলভেন্ট, টি বি মানে কি, বয়েলিং পয়েন্ট অফ দ্য সলভেন্ট, আর মানে গিয়ে কি, গ্যাস কনস্ট্যান্ট। তোমরা জানো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের এসআই ইউনিটের ভ্যালু 8.314। আর ডেল এইজ ভেপোরাইজেশনটা কি, যে অ্যামাউন্ট অফ হিট লাগে একটা ওয়াটারকে ভেপারে কনভার্ট করতে তাকেই বলে যে ডেল এইজ ভেপোরাইজেশন, ঠিক আছে। এবারে কথাটা হচ্ছে গিয়ে এই যে এখানে কটা আননোন ভেরিয়েবল, কে বি এক, এম দুই, আর
আর তো একটা কনস্ট্যান্ট কেবি এক, এম দুই, টিবি তিন, ডেল এইচ, ভেপোরাইজেশন চার। এই চারটের মধ্যে তিনটে ধরো দেওয়া থাকলো, একটা তোমাকে বার করতে হলো। তো এরকম তেমনি এখানে যেমন কেবি ইজ ইকুয়ালস টু এটা, তেমনি কে এফের ক্ষেত্রে কে এফ ইজ ইকুয়ালস টু এম আর টি এফ স্কোয়ার হবে, খালি টি বি স্কোয়ারের জায়গায় জাস্ট হবে টি এফ স্কোয়ার। দাঁড়াও তাও আমি তোমাদের যদি থাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এখানে দেখো কে এফ ইজ ইকুয়ালস টু এম আর টি এফ স্কোয়ার হোল ডিভাইডেড বাই ডেল এইচ ফিউশন। ডেল এইচ ফিউশন বলতে যে অ্যামাউন্ট অফ হিটটা লাগে বরফকে বা যে কোনো সলিডকে তার লিকুইডে ফর্মে কনভার্ট করতে তাকে বলা হয় ডেল এইচ ফিউশন ইনটু থাউজেন্ড। এম মানে এখানেও দেখতে পাচ্ছ মোলার মাস অফ সলভেন্ট, টি এফ মানে ফ্রিজিং পয়েন্ট অফ সলভেন্ট, আর মানে হচ্ছে গিয়ে কি গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে আর কিছু জিনিস আমি তোমাদের দেখাই। একটা ল আছে যে লটা দেখতে পাচ্ছ অ্যাভোগাড্রোস ভ্যান্ট অফ ল। অ্যাভোগাড্রোস ভ্যান্ট অফ ল কি বলছে, অ্যাকর্ডিং টু দিস ল, এই ল অনুযায়ী, এটা কিন্তু আমি আগেরটা আমি বলেছিলাম কে বি ফর এলিভেশন অফ বয়লিং পয়েন্টের কনস্ট্যান্ট, কে এফ এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্টের কনস্ট্যান্ট, আর এখন আমি কিন্তু যেটা ডিসকাস করছি সেটা অসমোটিক প্রেশারের আন্ডারে পড়বে। ঠিক আছে তো অ্যাভোগাড্রোস ভ্যান্ট অফ ল কি বলছে, অ্যাকর্ডিং টু দিস ল ইকুয়াল ভলিউমস অফ ডাইলিউট সলিউশন অফ ডিফারেন্ট সলিউটস হ্যাভিং দ্য সেম টেম্পারেচার অ্যান্ড অসমোটিক প্রেশার কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস। বলছে ধরো আমার কাছে 200 ml ডাইলিউট সলিউশন আছে নুনের, আর 200 ml ডাইলিউট সলিউশন আছে আমার চিনির, দুটো আলাদা আলাদা সলিউটের সলিউশন কিন্তু দুটো আমার কাছে ইকুয়াল ভলিউমে আছে, আর দুটোর টেম্পারেচারই সেম আর দুটোর অসমোটিক প্রেশারও সেম, তাহলে তার মধ্যে ইকুয়াল নাম্বার অফ মলিকিউল থাকবে। ফর সলিউশন ওয়ান পাই ভি ইজ ইকুয়ালস টু এন ওয়ান এস টি। ঠিক আছে আমরা জানি পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, সেই আর এর জায়গায় একটা নতুন কনস্ট্যান্ট দ্যাট ইজ এস, এটা তোমাকে প্রোভাইড করাই থাকবে। ফর সলিউশন টু পাই ভি ইজ ইকুয়ালস টু এন টু এস টি, দাস এন ওয়ান মাস্ট বি ইকুয়াল টু এন টু ওয়েন পি ভি অ্যান্ড টি আর দ্য সেম। পি ভি আর টি মানে পাই ভি আর টি যদি সেম হয় তাহলে এই এন ওয়ান আর এন টু কি হবে, ইকুয়াল হবে। This thus n1 must be equal to n2. This led Van't Hoff to suggest that a solute in dissolved state behaves as a gas and the osmotic pressure of the solution is equal to the pressure which the solute would exert if it was a gas at the same temperature and occupying the same volume as that of the solution. Bolche Van't Hoff ekhan theke ei jinish tai bar korte parlo je jokhon ekta solute তার সলিউশন ফর্মে থাকে তখন সেই সলিউটটা গ্যাস হিসাবেই কাজ করে, মানে গ্যাস হিসাবে তার ক্যারেক্টারিস্টিক্সগুলোকে শো করে। শুধু গ্যাস যদি হতো তাহলে সে যে প্রেশারটা এক্সার্ট করতো সলিউশনের মধ্যে থাকলেও সেই প্রেশারটাই সে কী করবে, এক্সার্ট করবে। এখানে দেখো এস যেটা বলেছি সেটা আর, আমরা কি জানি, আমরা জানি যে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, জানি তো, কিন্তু সেটা ইজ অ্যাপ্লিকেবল ফর হোয়াট, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর গ্যাস কনস্ট্যান্ট। এবার তোমরা বলবে যে আমি তো সলিউশন চ্যাপ্টার নিয়ে কথা বলছি তাহলে গ্যাসের কথা কেন, তো ওই আর এর জায়গায় এখানে কি লেখা আছে এস, আর আর এস এর ভ্যালুটা সেম, কেননা ডিজলভড ফর্মে যখন একটা সলিউট একটা সলভেন্টের মধ্যে ডিজলভড ফর্মে থাকে মানে সলিউশন ফর্মে থাকে তখন সেটা গ্যাস হিসাবেই নিজের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে শো করে। ঠিক আছে নেক্সট দেখো আইসোটনিক অর আইসো অসমোটিক সলিউশন। আইসোটনিক বা আইসো অসমোটিক সলিউশন বলতে যেগুলোর কি সেম টেম্পার, মানে যে যা যে দুটো সলিউশনের প্রেশার সেম, মানে আমি একটা NaCl এর সলিউশন, তুমি ধরো একখানা গ্লুকোজের সলিউশন, ধরো আমার আর তোমার অসমোটিক প্রেশার সেম, তাহলে পাই ওয়ান ইজ ইকুয়ালস টু পাই টু। পাই ওয়ান মানে কি, পাই ওয়ান
দ্যাট ইজ সি ওয়ান ইজ ইকুয়ালস টু সি টু। এবার তোমরা বলবে যে হট করে আমি এখানে বললাম কেন যে সিটা কোত্থেকে পেলাম। দেখো এখানে জিনিসটা আমি বলেছি তো, পাই ইজ ইকুয়ালস টু এনআরটি বাই ভি, এন বাই ভি মানেই হচ্ছে গিয়ে সি, এন বাই ভি হচ্ছে গিয়ে সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস বাই ভলিউম হচ্ছে কনসেন্ট্রেশন। তো আয়দার আমি পাই ইজ ইকুয়ালস টু এন বাই ভি আর টিও বলতে পারি, বা আমি ডাইরেক্ট বলতে পারি পাই ইজ ইকুয়ালস টু সিআরটি। তো আবার এখানে আসা যাক, সেটা হচ্ছে পাই ওয়ান ইজ ইকুয়ালস টু পাই টু কখন হবে? পাই ওয়ান ইজ ইকুয়ালস টু পাই টু মানে সি ওয়ান আর টি ইজ ইকুয়ালস টু সি টু আর টি, আর টি আর টি দুদিকে কেটে গেল, তার মানে সি ওয়ান ইজ ইকুয়ালস টু সি টু। সি ওয়ান মানে এন ওয়ান বাই ভি ওয়ান মানে নাম্বার অফ মোলস অফ সলিউট ওয়ান বাই ভলিউম অফ সলিউট ওয়ান, আর সি টু মানে এন টু বাই ভি টু। ঠিক, এন ওয়ানের জায়গায় আমি কি লিখতে পারি? এন মানে ডাব্লু বাই এম, তাহলে ডাব্লু ওয়ান বাই এম ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়ালস টু ডাব্লু টু বাই এম টু ভি টু। ঠিক আছে, কারণ আমরা জানি নাম্বার অফ মোলস অফ সলিউট ইজ ইকুয়ালস টু ওয়েট প্রোভাইডেড বাই মলিকুলার ওয়েট। এখানে ডাব্লু হচ্ছে ওয়েট প্রোভাইডেড অফ সলিউট আর এম হচ্ছে মলিকুলার ওয়েট অফ সলিউট। তো যখন দুটো আলাদা আলাদা সলিউশন ইকুই মোলার কনসেন্ট্রেশনে থাকবে, মানে তাদের মধ্যে সেম কনসেন্ট্রেশন অফ সলিউটস আছে, তখন তাদের অসমোটিক প্রেশারও কী হবে? সেম হবে দুটো আলাদা আলাদা সলিউশনের। এই সলিউশনগুলোকেই কী বলা হয়? আইসোটোনিক বা আইসো অসমোটিক সলিউশন। না, একটা জিনিস তোমাদের আমি বলি, আর সেটা হচ্ছে যে তোমার এই যে চারটে টাইপ অফ, এই যে আমরা চারটে ডিফারেন্ট টাইপ পড়লাম, এই যে আমরা চারটে ডিফারেন্ট টাইপ অফ কোলিগেটিভ প্রপার্টিজ পড়লাম, কি কি পড়লাম? রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আর একটা কি পড়লাম? অসমোটিক প্রেশার। এই চারটের মধ্যে, এই চারটে দিয়েই আমরা কি আননোন সলিউটের মলিকুলার ওয়েটটা বার করতে পারি। ধরো আমি তোমাকে কোলিগেটিভ প্রপার্টিজের ভ্যালু বলে দিয়েছি, আমরা কি পড়লাম? ধরো একটা কোলিগেটিভ প্রপার্টির এক্সাম্পল আমি নিই, অসমোটিক প্রেশারেরই নিচ্ছি। ধরো আমরা পড়লাম তো পাই ইজ ইকুয়ালস টু এনআরটি বাই ভি পড়লাম, এন এর জায়গায় আমরা কি লিখতে পারি? ডাব্লু বি বাই এম বি লিখতে পারি। ধরো আমি পাই জানি, আমি ডাব্লু বি জানি, আমি আর জানি, আমি টি জানি, আমি ভলিউম অফ দ্য সলিউশন জানি, কিন্তু আমি সলিউটের অ্যাকচুয়াল মলিকুলার ওয়েটটা জানি না। তাহলে আমি সেটাকে ইজিলি কি করে নিতে পারবো? বার করে নিতে পারবো। তাহলে এই চারটে কোলিগেটিভ প্রপার্টিকে কাজে লাগিয়ে আমি যে কোনো আননোন সলিউটের কি বার করে নিতে পারি? যে কোনো আননোন সলিউটের আমি তোমার মলিকুলার ওয়েটটাকে বার করে নিতে পারি। তো এবার প্রশ্নটা হচ্ছে যে এই চারটে কোলিগেটিভ প্রপার্টির মধ্যে কোন প্রপার্টিটা সব থেকে বেশি এফেক্টিভ ইন ফাইন্ডিং আউট দ্য মলিকুলার ওয়েট অফ দ্য আননোন সলিউট? তার উত্তরটা হলো অসমোটিক প্রেশার মেথড। এই অসমোটিক প্রেশার মেথডটাকে কাজে লাগিয়ে আমি একটা আননোন সলিউটের মলিকুলার ওয়েট খুব ইজিলি বার করে নিতে পারি। এবারে প্রশ্নটা হচ্ছে যে তাহলে বাকি তিনটে নয় কেন? কারণ এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট যে প্রপার্টিটা, যে কোলিগেটিভ প্রপার্টিটা, সেটা আমাকে এলিভেটেড টেম্পারেচার মানে হাই টেম্পারেচারে করতে হয়। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট যে প্রপার্টিটা, ওটা আমাকে অনেক লো টেম্পারেচারে করতে হয়। রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, কোনো একটা সলভেন্টকে যদি আমি তার ভেপার ফেজে কনভার্ট করতে চাই, তাহলে বাইরে থেকে আমাকে হিট দিতে হয়, তার জন্য অনেকটা টেম্পারেচার লাগে। কিন্তু এই অসমোটিক প্রেশারটা হলো এমন একটা মেথড বা এমন একটা কোলিগেটিভ প্রপার্টি যেটাকে আমরা নর্মাল টেম্পারেচারে, মানে এমনি যে ডে টু ডে টেম্পারেচার থাকে, সেই নর্মাল টেম্পারেচারে আমরা করতে পারি। তো সেই জন্য এই অসমোটিক প্রেশার মেথডটা হলো দ্য বেস্ট মেথড অফ ফাইন্ডিং দ্য মলিকুলার ওয়েট অফ দ্য আননোন সলিউট প্রোভাইডেড টু মি। ঠিক আছে, পুরো চ্যাপ্টারটা আমি আজকেও তাও করালাম না, লাস্টে একটা পার্ট বাকি রয়ে গেল, দ্যাট ইজ অ্যাবনর্মাল মোলার মাসেস। যদিও ওটা খুব ছোট পার্ট, তাও খুব ইম্পর্টেন্ট পার্ট। এবার তোমাদের কাজটা হলো এই যে আমি আজকে পড়ালাম এই ভিডিওটায়, এটাকে তোমরা খুব মন দিয়ে শুনবে,
শুনে যদি কোথাও কোনো ডিফিকাল্টিস লাগে তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপে ওটা জিজ্ঞেস করবে যে ভিডিওটার এই সেগমেন্টটা বা ভিডিওটার এই টপিকটা আমি বুঝতে পারিনি, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে ভয়েসে বলে দেবো। কিন্তু এই চ্যাপ্টারের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, আমি এতটা আজকে পড়ালাম বলে আর শেষ করলাম না, একটুই শেষ করতে বাকি ছিল তাও আমি একটু রেখে দিলাম। এর উপরে আমি সামস দিচ্ছি তোমাদের 10-15টা মতো, সেগুলোকে করার চেষ্টা করবে, কিন্তু চ্যাপ্টারটাকে আমার যে লেকচারটাকে ভালো করে একটু শুনবে, ঠিক আছে? ওকে, তাহলে পড়তে থাকো, টাটা।